নমস্কার খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম আহ্বার যে একটি আপডেট উঠেছে সেটায় বলা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আজলে পড়তে চলেছে ব্যাপক ঝড় এবং সঙ্গে থাকছে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি কোথায় কোথায় হবেই এবং কতক্ষণ থাকবে এই নিয়েই রয়েছে আপডেটটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত রেকর্ড ভেঙে শুক্রেই বঙ্গে আছড়ে পড়েছে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড একাধিক জেলা ঝড়ের রেস কাটতে না কাটতেই ফের ঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস ঘণ্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে আছড়ে পড়তে চলেছে এই ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম এই ঝড়ের পূর্বাভাস দিয়ে দিয়েছে আবহাওয়া অফিস পূর্বাভাস মতো আগামী কয়েক ঘন্টার মধ্যে এই ঝড় আসড়ে পড়তে পারে বলে জানানো হয়েছে আরও কি জানানো হয়েছে শুধু দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রেও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে দিয়েছে হাওয়া অফিস মালদহ সহ দুই দিনাজপুর ইতিমধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস সেই মতো সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়ে দিয়েছে আবহাওয়া অফিস প্রসঙ্গত আজ থেকে এক বছর বারো দিন আগে আটানব্বই কিলোমিটার গতিবেগের একটি কালবৈশাখী আছড়ে পড়েছিল শহরে সেই কালবৈশাখীর গতি কি হারিয়ে দিয়েছে দিনের তিন নম্বর ঝড়টি প্যাচে গরমের হাত থেকে মুক্তি দিয়ে শুক্রবার শহরে আছড়ে পড়ে জোড়া কালবৈশাখী শুক্রবার সন্ধ্যায় প্রথম কালবৈশাখীটি হয় সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে যার গতিবেগ ছিল ঘন্টায় ষাট কিলোমিটার সন্ধ্যা সাতটা চুয়ান্ন মিনিটে আছে পরে দ্বিতীয় কালবৈশাখী গতিবেগ ছিল প্রায় একাশি কিলোমিটার প্রতি ঘন্টা এর পরের যে ঝড়টি হয় সাতটা পঞ্চান্ন মিনিটে এর গতিবেগ ছিল ঘন্টায় নিরানব্বই কিলোমিটার সেটি কালবৈশাখী ছিল না কিন্তু এছাড়াও আরও কী জানা যাচ্ছে অন্যদিকে গত মানে গত বছর চার এপ্রিল জোলা জোড়া কালবৈশাখী হয়েছিল সেদিন প্রথম কালবৈশাখীর সময় ছিল কিন্তু সন্ধ্যে সাতটা বিয়াল্লিশ মিনিট এগুলো একটা সব পরিসংখ্যান বলা হচ্ছে গতিবেগ ঘণ্টায় চুরাশি কিলোমিটার দ্বিতীয় কালবৈশাখীর সময় ছিল সাতটা পঞ্চান্ন মিনিট গতিবেগ ছিল ঘন্টায় আটানব্বই কিলোমিটার আজকের তিন নম্বর ঝড়টি উঠেছিল এই একই সময় সাতটা পঞ্চান্ন মিনিটে গতিবেগ দু হাজার আঠারো চার এপ্রিলের থেকে এক কিলোমিটার বেশি ছিল অর্থাৎ ঘন্টায় নিরানব্বই কিলোমিটার তার গতিবেগ ছিল অর্থাৎ বুঝতেই পারছেন যে আবহাওয়ার যে আপডেটটা বেরিয়ে এসছে তাতে কিন্তু বলা হচ্ছে যে কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু প্রবল ঝড় বৃষ্টি আবার কিন্তু আসছে যদিও গতকাল এবং গত পশু জল হয়ে গেছে তবুও যেগুলো বলা হচ্ছে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের একাধিক জেলা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম এই ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়া উত্তরবঙ্গেও কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে মালদহ ও দুই দিনাজপুর সহ সেখানেও ঝড় বৃষ্টি হতে পারে এবং কিন্তু মানে নিরাপদ আশ্রয় থাকার কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া অফিস থেকে স্যার বুঝতেই পারছেন যে এখন কালবৈশাখী কিন্তু একের পর এক প্রত্যেক দিনই একরকম কালবৈশাখী হচ্ছে এইটুকুই ছিল এখনকার মতো খবরের আপডেট যদি খবরটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরের